নমস্কার। হারানো আসরের একটি নতুন গল্পে আমাদের সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। আজকে আশাপূর্ণা দেবীর লেখা একটি আবেগপ্রবণ গল্প অনিষ্ঠ পাঠ করে শোনাব। দীর্ঘদিন স্বামী স্ত্রী পরিচয়ে একসাথে থাকার পর কোনো কারণবশত বিচ্ছেদ হয়ে গেলেও সেই মানুষটির উপর কি প্রচণ্ড অধিকারবোধ কাজ করে সেই বিষয়টিকেই লেখিকা কত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আজকের গল্পে। গল্প পাঠে আমি সোমালি। আমাদের গল্প যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। অথচ একই শহরের মধ্যে বাস করছে দুজনে, একই রাস্তা দিয়ে চলাফেরা করছে, অতএব কে বলতে পারে একই ট্রামে দুজনে অজস্রবার উঠেছে কিনা। আর দু মিনিট আগে পুরন্দর যে ট্যাক্সিটা থেকে নেমে গেছে, দু মিনিট পরে সমিতা সেই ট্যাক্সিতেই হাত তুলে দাঁড় করিয়েছে কিনা, আরো অনেক সম্ভব এবং অসম্ভব সম্ভাবনা মুহূর্তে ঝরে ঝরে গেছে। তার সঙ্গে ঝরে গেছে ক্যালেন্ডারের পাতাগুলো, কিন্তু দেখা হয়নি কোনোদিন। সেই ভয়াবহ স্মৃতির একটা ডেলা পাকানো অনুভূতির পর একদিনও না। মাঝে মাঝে আশ্চর্য হয়েছে বৈকি সমিতা, উত্তেজিতও হয়েছে, যেন আতঙ্কে রোমাঞ্চ নিয়ে চলাফেরা করছে। কাটা হয়ে থাকা মন নিয়ে পুরনো দিনের চেনা চেনা দোকানে ঢুকেছে, আর মনে মনে ভেবেছে কি হবে যদি হঠাৎ দেখা হয়ে যায়। হয়তো স্বাভাবিক হওয়াই সম্ভব, হচ্ছে না সেইটাই তো আশ্চর্য। যখন পথে বেরিয়েছে প্রার্থনা করেছে ভগবান যেন কোথাও দেখা হয়ে না যায়, আর যখন পথ থেকে বাড়ি ফিরেছে কৃতজ্ঞতা জানিয়েছে ভগবানকে, ভাগ্যিস কোথাও দেখা হয়ে যায়নি। তবু দেখা হলো না দেখে আশ্চর্য হয়েছে। মোট কথা, হঠাৎ কোথাও দেখা হয়ে যেতে পারে এই চিন্তাটা সমিতাকে তার নতুন জীবনের মধ্যেও সুস্থির হতে দেয়নি কোনো দিন, যদিও দেখার আভাস মাত্রও দেখা দেয়নি কোনো দিন। অবশ্য এই আতঙ্ক, এই আশঙ্কা আর এই বিস্ময় সবই সমিতার, পুরন্দরের মনের কথা ধরা যায় না। পুরন্দর বড় বেশি চাপা, বলতে গেলে ওই দোষেই পুরন্দর তার অমন রূপে গুণে আলো করা স্ত্রীটিকে হারিয়েছে। যদি পুরন্দর খোলামেলা হতো, যদি তার সুখ দুঃখের সব কথা স্ত্রীকে বলে হালকা হতো, হয়তো হাতছাড়া হয়ে যেত না স্ত্রী। কিন্তু পুরন্দর চাপা স্বভাবের, তাই পুরন্দরের দূরসম্পর্কের জ্ঞাতি বৌদি যখন বিধবা হয়ে সাহায্য প্রার্থনা করে চিঠি দিয়েছিল পুরন্দরকে, তখন সেই চিঠি স্ত্রীকে দেখায়নি পুরন্দর, শুধু মাসে মাসে মানি অর্ডার করেছে জ্ঞাতি বৌদি মণিমালা দেবীর নামে। তাও কাজের সুবিধে অফিসের পিয়নকে দিয়ে পাঠিয়েছে, রসিদগুলো অতএব জমা হয়েছে অফিসের ড্রয়ারে। সমিতা জানতে পারলো অন্য পরিস্থিতির মারফত। পুরন্দর চাপা স্বভাবের, তাই হঠাৎ যখন সেবার ওর ঘুষঘুষে জ্বর শুরু হয়েছিল, তখন পড়ার সুবিধের ছুতোয় নিচের তলায় বসবার ঘরে আস্তানা গেড়ে এক্স রে প্লেট করিয়ে ডাক্তার ঘর ছোটাছুটি করেছিল মাস তিনেক ধরে, স্ত্রীকে জানায়নি। ডাক্তার বলল টিবি নয়, ভিটামিনের অভাব। কিন্তু তখন আর দোতলায় উঠে যুগল পালঙ্কে আশ্রয় নিতে যাবার পরিস্থিতি নেই। পুরন্দর চাপা স্বভাবের বলেই আরো অনেক সময় অনেক চাপ পড়েছে পুরন্দরের উপর, পুরন্দরের স্ত্রীর উপর নয়। কিন্তু স্বভাব জিনিসটা নাকি দেহান্তরেও ছাড়ে না, কাজেই শেষ পর্যন্ত স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেল। হওয়াটাই স্বাভাবিক, কারণ সমিতার স্বভাবটা যে ঠিক পুরন্দরের বিপরীত। ও সবকিছুই ব্যক্ত করে বসে, সব কিছু নিয়েই আন্দোলিত হয়, সামান্য কিছুতেই রসাতল করে ছাড়ে। স্বাভাবিক নিয়মেই তাই এ যুগে প্রাপ্ত আইনের সুযোগ নিল সমিতা। মহামান্য হাইকোর্ট
বাহাদুরের কাছে প্রার্থনা জানালো, হৃদয় বন্ধনহীন বিবাহ বন্ধন থেকে মুক্তি দেওয়া হোক তাকে। এই সময় একবারই পুরন্দর তার স্ত্রীর কাছে খোলাখুলি কথা বলেছিল, বলেছিল, পাগলামি করো না, হৃদয় বন্ধন খুব দৃঢ়ই আছে। বলেছিল, চোখে ধোয়া লাগলে চোখে জলের ছাড় দিতে হয়, চোখটা উপড়ে ফেলতে হয় না। বলেছিল, কিন্তু কি কি বলেছিল শুনে আর লাভ কি, সমিতা তো কানে নেয়নি সেসব, কানে নিয়েছিল শুধু উকিল দাদার পরামর্শ। পুরন্দর আর প্রতিবাদ করেনি, পুরন্দর ছিন্ন বন্ধন হয়ে বাড়ি ফিরে গিয়েছিল। আর তারপর থেকে এমন চুপচাপ হয়ে গিয়েছিল যে নিজেই বোধ করি টের পায়নি যে সেও সমিতার মত্ত সম্ভাবনার আশঙ্কায় কণ্ঠকিত থেকেছে কিনা, সেও ট্যাক্সিটা দাঁড় করাবার সময় ভেবেছে কিনা হয়তো একটু আগেই সমিতা নেমে গেছে এটা থেকে, অথবা ট্রামে বাসে চড়তে ভাবতে শুরু করেছে কিনা, উঠবে না তো যদি ওঠে, জানা যায়নি। তা সমিতাও ক্রমশ হয়তো চিন্তামুক্ত হয়ে আসছিল, ধূসর হয়ে আসছিল ক্যালেন্ডারের সংখ্যাগুলো। হঠাৎ সেই সময় দেখা হয়ে গেল অভাবিত, অপ্রত্যাশিত, ট্রামে নয়, ট্যাক্সি স্ট্যান্ডে নয়, দোকানে নয়, বিয়ে বাড়িতে। সমিতা তার নতুন সম্পর্কের ননদের মেয়ের বিয়েতে নতুন কুটুম বাড়ির যাবতীয় অচেনা লোকেদের মধ্যে থেকে হঠাৎ ওই চেনা লোকটাকে আবিষ্কার করে বসল। আর যেহেতু তার স্বভাব পুরন্দরের মতো নয়, তাই তাকেই এগিয়ে যেতে হলো বাধ্য হয়ে, না গিয়ে পারল না। এদের সঙ্গে পুরন্দরের সম্পর্ক কি সেটা না জেনে স্থির থাকা সম্ভব হলো না। শুধু সেই কথাটাই, এ কথা বলতে ভুলে গেল কেমন আছো, ভুলে গেল একদিনে এত বুড়ো হয়ে গেলে কি করে, অথচ সেইটাই সাধারণ সৌজন্য হতো, সেইটাই সাধারণ সভ্যতা। কিন্তু ভুলে যাওয়ার উপর তো হাত নেই, তাই সমিতা শুধু বলল, তুমি এখানে, এদের সঙ্গে তোমার সম্পর্ক? পুরন্দরও ঠিক এই কথাটাই ফিরিয়ে জিজ্ঞাসা করতে পারত, বলতে পারত, আশ্চর্য, তুমি এখানে, এদের সাথে তোমার সম্পর্ক? কিন্তু পুরন্দর তা বলল না, পুরন্দর শুধু একটু হাসল আর বলল, হিসেব মতন সম্পর্ক কিছু নেই। সম্পর্ক নেই অথচ এসেছ? অবিশ্বাসের মুখ করল সমিতা, বলল, বললেও কোনো ক্ষতি ছিল না, তোমার কোনো অনিষ্ট করতে যেতাম না। তা পুরন্দরও তো বলতে পারত, আগের থেকে অনেক রোগা হয়ে গেছো তুমি, বলতে পারত তোমাকে এখানে দেখবো স্বপ্নেও ভাবিনি, অথবা এ কথাও বলতে পারত, দেখা হয় না এটাই কি সবচেয়ে বড় আশ্চর্য? সেসব কথা মনে পড়ল না পুরন্দরের, ও শুধু সমিতার কথার উত্তর দিল, কি মুশকিল, ক্ষতি কিসের, অনিষ্ট করবারই বা কি আছে, সম্পর্ক নেই সেটাই সত্যি কথা, তবে আসবে কেন? সমিতা যেন জেদ ধরে, আসবার তো একটা সূত্র থাকা দরকার, কে জানে ওই সূত্র খোঁজাটাই আসল উদ্দেশ্য কিনা সমিতার, অথবা কথার সূত্রটা টেনে বাড়ানো। তবে চাইল সূত্রটা, পুরন্দর যে বলে উঠতে পারে বিনা সূত্রেই যদি আসি, অথবা থাকেই যদি কিছু যোগসূত্র, তাতে তোমার কি, বলতে পারো আমার সম্পর্কে এত অনুসন্ধান কেন? সে ভয় করল, জেদের মতো মুখ করে তাকিয়ে রইল, অগত্যাই পুরন্দরকে বলতেই হলো সেই ক্ষীণ সূত্রটা, যেটা বলার যোগ্যই নয়। সূত্রটা প্রাইভেট টিউটারের, এদের বাড়ির একটি মেয়েকে পড়ায় পুরন্দর, বাংলা অনার্স নিয়ে পড়ছে মেয়েটা, অতএব মেয়ে, অনার্স পড়া একটি মেয়েকে পড়াচ্ছে পুরন্দর, কোন মেয়েটাকে? পুরন্দর হাসে, কোন মেয়েটাকে বলে বোঝাবো কি করে, নাম চিরন্তনী, যে ছেলেটির বিয়ে হচ্ছে তার ছোট বোন। চিরন্তনী নামটা শুনে যেন হাড় জ্বলে যায় সমিতার,
কি ফ্যাশন, চিরন্তনী! নিশ্চয় খুব সবেট মেয়ে। বড়লোকের বাপ পয়সার জোরে নামি অধ্যাপককে লটকে এনে হঠাৎ এমন কি দুর্দশা ঘটলো যে আবার টিউশনই নিতে হলো। সমিতার গলার স্বর ঝাঝালো হয়ে ওঠে। খেতে পাচ্ছি না? পুরন্দর একটু যেন শব্দ করেই হাসে। হাসির শেষে বলে, না তেমন দুর্দশা ঘটেনি, মেয়ের বাবা ভদ্রলোক নাকি আমার বাবার বন্ধু ছিলেন, সেই জেদ ধরে অনুরোধ করলেন। তাছাড়া পুরন্দর ভাবল না ওকে আমি এত কৈফয়ত দিতে যাব কেন। পুরন্দর যে তাছাড়া বলে থেমে গেল সে শুধু উপযুক্ত ভাষাটা খুঁজে পেল না বলেই, কিন্তু সমিতা এই তাছাড়া শুনে ছেড়ে দেবার মতো মেয়ে নয়। সমিতা তীব্র গলায় বলল, কি তাছাড়া? ভয়ঙ্কর কিছু না, সন্ধ্যার সময়টা কেটে যায় এই আর কি। সন্ধ্যের সময়টা কেটে যায়? সমিতা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সমিতাকে কে যেন একঘাত চাবুক বসিয়ে দিল। সন্ধ্যার সময়টা কাটানোর জন্য একটা কাজের অবলম্বন করে নিয়েছে পুরন্দর, অথচ সমিতা কোনো দিন পুরন্দরের সন্ধ্যার সময়টার অংশীদার হতে পায়নি। অফুরন্ত খাতার বোঝা জমানো থেকেছে পুরন্দরের, আর যখনই সমিতা বলেছে কোথাও নিয়ে যেতে, কি সঙ্গে যেতে, অথবা বাড়িতে কেউ এসেছে তার জন্য সৌজন্য করতে, পুরন্দর বলেছে, সর্বনাশ, আমার যে এখনো অনেক পাতা বাকি। সমিতা পুরন্দরের তনকার সেই ভরাটি সন্ধ্যার ছবিটি দেখতে পেল। এখনকার নিঃসঙ্গ বাড়ির শূন্য সন্ধ্যাটা অনুমান করতে পারল না, তাই সমিতা সন্ধ্যা কাটানোর উপায় শুনে চাবুক খেল। তারপর বলল, ও সন্ধ্যা কাটাতে, শুনে সুখী হলাম। শীঘ্রই বোধহয় এ বাড়িতে আরেকটা উৎসব লাগবে এবং আশা করছি নেমন্তন্নও পাব, কুটুম বাড়ি যখন। পুরন্দর কি একটা বলতে যাচ্ছিল। পুরন্দর ওই উত্তেজিত অরক্তিম মুখের দিকে তাকিয়ে থেমে গেল। পুরন্দর মৃদু একটু হেসে বলল, অসম্ভব কি, অসম্ভব বলে সত্যিই তো কোনো কথা নেই। পুরন্দর আরো কিছু বলতে গিয়ে বলল না, হয়তো সমিতাই আরো কিছু বলতো। সমিতা যে এই লোকারণ্য বাড়ির কাউকেই চেনে না এবং একটা মাত্র চেনা লোক আবিষ্কার করেছে, এর সুযোগ নিত হয়তো আরো কিছুক্ষণ, কিন্তু বাধা পড়ল। বিয়ের বরের ছোট বোন এসে দাঁড়িয়ে প্রশ্ন করল, স্যার আপনি খেয়েছেন? ওর সর্বাঙ্গে আহ্লাদের হিল্লোল। ওর সঙ্গে দাদার বিয়ে বাবদ পাওয়া নতুন সাজ সজ্জার ঝলমলানি এসে দাঁড়ালো যেন বিদ্যুৎ খেললো। রূপে রঙে রসে বয়সে লক্ষ্যে পড়বার মতন মেয়ে। সমিতার অত্যন্ত রীতিমতো লক্ষ্যে পড়ল। পুরন্দরের পড়ল কিনা বোঝা গেল না, ওর স্বভাব ওর সহায়ক। তাই পুরন্দর শুধু বলল, না খাইনি, খাবো খুন, তারা কি। মেয়েটি সমিতাকে চেনে না, কাজেই সমিতার উপস্থিতির কোনো স্বীকৃতি দিল না। বিয়েতে কে কাকে সেটা দেয়, কি অত দিতে পারে। মেয়েটি তাই প্রায় সমিতাকে আড়াল করেই দাঁড়িয়ে বলল, না না এখনই চলুন, সেকেন্ড ব্যাচ বসেছে। পুরন্দর হাসল, তাড়াতাড়ি তাড়াতে চাও বুঝি। ইস ও মা, এ কি বলছেন, কখনো না, দাঁড়ান না, সব শেষে ফেলছি আপনাকে। চলে গেল আবার রূপের রঙের রসের আর বয়সের তুফান তোলে। দেখতে পেল না একজোড়া জ্বলন্ত অঙ্গার তাকে ভস্মীভূত করে ফেলার জন্য ব্যর্থ চেষ্টায় কিরকম কালো হয়ে গেল। সেই কালো যেন আরো কালি মাখাতে বসল। এই তোমার ছাত্রী? এই আমার ছাত্রী। সমিতা তীব্র হলো, আর পড়াতে পারবে না ওকে? আর পড়াতে পারবো না ওকে, চমৎকার। সমিতা বসে পড়ল। এক বোঝা কার্পেট 17 ইঞ্চি স্তূপ করা ছিল ঘর খালি করার খেসারত স্বরূপ, সেই স্তূপটার উপরেই বসে পড়ল। এটা যে নতুন কুটুম বাড়ি তা মনে পড়ে না, মনে পড়ে না তার সম্পর্কে বিশেষ কৌতূহলও থাকতে পারে লোকের, অতএব বিশেষ লক্ষ্য। বসে পড়ল, বলল, ছাড়া অসম্ভব,
অসম্ভব সম্ভবের প্রশ্ন না, হঠাৎ এমন অদ্ভুত সিদ্ধান্ত নেবই বা কেন? সবিতার মুখটা সাদাটে দেখালো, সবিতার চোখটা ছলছলে আর গলার স্বরটা করুণ। আমার কোনো একটা একান্ত অনুরোধ, আমার কোনো একটা ভয়ঙ্কর বেশি ইচ্ছে, এর মান রাখতে পারো না আর একবারের জন্য? পুরন্দরের ঠোঁটের কোণে যেন একটু ছুরির আগা উঁকি মারল। তবু পুরন্দর খুব শান্ত গলায় বলল, কিন্তু তুমি এমন একটা অদ্ভুত ইচ্ছে আর অসঙ্গত অনুরোধ করতেই বা যাবে কেন? বুঝতে পারছি না তো। অদ্ভুত, অসঙ্গত, ছিটকে দাঁড়িয়ে উঠল সবিতা আর খুব হেসে উঠল হঠাৎ। যাক, খুব ঠকিয়েছি, ভাবলে তো সত্যিই অনুরোধ করছি, দেখলাম দেখলাম পরীক্ষা করে। আচ্ছা, শেষ ব্যাচে ভালো করে খেও, চললাম। চলে যেতে গিয়ে ফিরে এলো আর একবার। হ্যাঁ, অনেক দিন পরে দেখা হয়ে খুব ভালো লাগলো, বুঝলে, খুব মজা করা গেল। এবার সত্যিই চলে গেল, কিন্তু গেল কি সেকেন্ড ব্যাচের উদ্দেশ্যে? তা গেল না, গেল নতুন বিয়ের বরের মায়ের কাছে। বরের রূপের, গুণের আর ব্যবহারের ভূয়সী প্রশংসা করে হঠাৎ বলে উঠল, আচ্ছা প্রফেসর পুরন্দর রায় আপনাদের আত্মীয়? মহিলাটি মাথা নাড়লেন, না ঠিক আত্মীয় নয়। কেন বলুন তো? না বলছি, দেখলাম কি না, মুখে ফুটে উঠল এক টুকরো রহস্যময় হাসির ব্যঞ্জনা। মহিলাটি ওই ব্যঞ্জনার অর্থ হৃদয়ঙ্গম করতে পারলেন না, শুধু উদ্বিগ্ন হলেন, বললেন, আত্মীয় নন, আমার মেয়েকে পড়ান। কিন্তু কেন বলুন তো, চেনেন নাকি? সমিতা সেই ব্যঞ্জনাকে ধরে রাখে, বলে, চিনি, মানে চিনতাম এক সময়, চিনে ফেলেছিলাম। মহিলাটি আরো উদ্বিগ্ন হন, ব্যাপারটা কি বলুন না ছাই। না এমন কিছু নয়, সমিতার মুখে যেন দুঃখ, বেদনা, ক্ষোভ আর উৎকণ্ঠা রামধনু খেলে যায়। মানে বলছিলাম কি, এ যুগে অবশ্য কথাটা সেকেলে, তবু আমরা এ যুগের হয়েও বলছি, মেয়ের মাস্টার রাখার সময় তার পাস্ট হিস্ট্রিটা একটু অনুসন্ধান করে জানা উচিত, এ থেকে যে কত পরিবার কত বিপদে এসে পড়ে, আর তখন আর আশাটা রোধ করা যায় না, তাই জাস্ট একটু সাবধান করে দিতেই। মহিলাটি যে প্রগতিশীলা নন তা তার বেশবাসেই মালুম, কাজেই অপ্রগতির মতোই কথা বলেন। চওড়া হাতিপার শাড়ির আঁচল দিয়ে কপালের ঘামটা মুছে নিয়ে বলেন ভদ্রমহিলা, তা যা বলেছেন, খোঁজ খবর নেওয়া সত্যিই উচিত, কিন্তু ভাবছি, মানে আপনি ওর বিষয়ে যদি কিছু। সমিতা মাথা নাড়ে, আমি, আমার কি ইন্টারেস্ট থাকতে পারে এ ব্যাপারে? তবে মানে আপনারা নতুন কুটুম্ব হয়েছেন বলেই বলছি, ভদ্রলোক অনেক ঘটনার নায়ক, অতীত ইতিহাসটিও বেশ ঘোরালো, পড়ালেন তো কত মেয়েকেই, আর পড়ান খুবই ভালো। আস্তে আস্তে ভাঙে সমিতা, বলে, শেষে এই মেয়ে নিয়েই বিপদ, ওই পড়ানোটি হচ্ছে অন্তঃপুরে ঢুকে পড়া চাবিকাঠি, নইলে ওর অভাব কিসের? কি এত পোষ্য সংসারে যে টিউশনি না করলে চলবে না? যাক, কাউকে কিছু বলবেন না কিন্তু। ওকে এখানে দেখে হঠাৎ মনে হলো, হয়তো আমার উচিত আপনাদের একটু সাবধান করে দেওয়া, ওই পড়ানো থেকেই অনেক অনিষ্ট এসে দেখা দেয় কি না। সমিতা যেন হাঁপাতে থাকে, সমিতার মুখটা আগুনের মতন গরম দেখায়। সমিতা অন্যায় করেছে, হোক হোক সেসব, তবু কিছুতেই সহ্য করতে পারবে না সমিতা, পুরন্দর ওই আলো ঝলসানো মেয়েটার কাছে সন্ধ্যাটা কাটাবে। নমস্কার, শেষ হলো আজকের গল্প অনিষ্ট।